তো আজকে আমি মালবাজারে এলাম এবং মালবাজার যে কেলটাক্স মোড়ের সামনেই দাঁড়িয়ে আছি। তো আজকে আপনাদের আমি দেখাতে চলেছি মালবাজারের পম্পা হলে মুভি দেখব, এবং অনেকদিন পর আজকে ভিডিও নিয়ে চলে এলাম। তো কীভাবে যাবেন পম্পা সিনেমা হলে, এখনও চলছে সেই পম্পা সিনেমা হলে মুভি দেখব এবং দেখাবো কেমন পরিস্থিতি রয়েছে, তাই ভিডিওর সাথেই থাকুন। 11:30 সময়ের শো, এখন আমি টোটোতে করে যাবো। এই যে কেলটাক্স মোড়, এখান থেকে আপনারা টোটো পাবেন এবং রাস্তা একটু এদিকেই যেতে হবে পম্পা সিনেমা হলে। ঘুরি ঘুরি বাংলা থেকে আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকেই জানাই স্বাগতম। আজকে আপনাদের দেখাতে চলেছি মালবাজার শহরের দুটো সিনেমা হলের মধ্যে একটি পম্পা সিনেমা হল। আজও ঠিক একই দমে চলছে পম্পা সিনেমা হল। পার্থক্য একটাই, 80 থেকে 90-এর দশকে সিনেমা হলের দর্শক সংখ্যা ছিল উপচে পড়ার মতো, আর এখন কোনো রকমে হাতে গোনা দর্শক নিয়ে চলছে, যারা নিজের প্রিয় মানুষ কিংবা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে পছন্দ করেন, তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হতে চলেছে। দর্শক বন্ধুরা, অবশ্যই আমি পৌঁছে গেলাম মালবাজার পম্পা সিনেমা হলের সামনে। ক্যালটেক্স মোড়ে নেমে টোটোতে করে এলাম, এই যে আমার পিছনে। তো এখানে শোটা আমি 11:30, 12:30 এবং 6:30 যে আমার পিছনে দেখছেন। তো দেখা যাক, এই যে সাউথের মুভি লাগিয়েছে যে আমার পিছনে পোস্টার দেখছেন। তো আমি এখন টিকিট কেটে ভিতরে ঢুকবো। তো হলের ভিতরে যে পরিকাঠামো সেটা আপনাকে দেখাবো ভিডিওটা। দেখছেন মালবাজার পম্পা সিনেমা হল, অনেক পুরনো এই পম্পা সিনেমা হল। সাউথ ইন্ডিয়ান একটি মুভি লাগানো হয়েছে, আজকে এই মুভিটাই আমি দেখব। এখনকার আইনক্স কিংবা মাল্টিপ্লেক্সের যুগেও যে সিঙ্গেল স্ক্রিনে পর্দা চলছে, এটা কিন্তু এক বিরাট চ্যালেঞ্জের বিষয়। দুতলা বিশিষ্ট এই সিনেমা হল, নিচের তলাটা ফার্স্ট ক্লাস এবং উপরের তলাটায় ব্যালকনি। এই হলে বুক মাই শো থেকে আপনারা মুভি টিকিট বুকিং করতে পারবেন না, এখানে এসে টিকিট কাটতে হবে। আপনারা আসুন, প্রত্যেক দিনই এখানে শো চলে। পম্পা সিনেমা হলের ঠিক সামনেই ঢুকতেই রয়েছে টিকিট কাউন্টার। এখানে 3 শিফটে শো দেখানো হয়, সকাল 11:30, দুপুর 2:30 ও সন্ধ্যে 6:30। টিকিট প্রাইস রয়েছে ডিলাক্স 100 টাকা, বেলকনি 70 টাকা আর ফার্স্ট ক্লাস 50 টাকা করে। আপনারা পম্পা হলে মুভি দেখতে এলে সকাল 11:30 শোয়ে আসবার চেষ্টা করবেন, তখন দর্শক সংখ্যা বাকি শিফটের চেয়ে বেশি থাকে, আর অবশ্যই বেলকনিতে চেষ্টা করবেন। আমি 70 টাকা দিয়ে বেলকনির টিকিট কেটেছি, তাই উপরের দিকে উঠছি। যারা 50 টাকা দিয়ে টিকিট কাটবে তারা নিচের ফ্লোরে বসতে হবে। তবে আমার পম্পা সিনেমা হলে মুভি দেখে সত্যি ভীষণ ভালো লেগেছে। স্ক্রিনটা অনেকটাই বড়, সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, আপনার আসুন, খুব ভালো লাগবে। কালে জঙ্গল মে বহর গির হিজি পায়েগা, চারো তরফ সে বাঘ আকে উসে